আমাদের প্রিয় নেতা খুলনা মহানগর বিএনপিকে শক্তিশালী করার জন্য হাসিনা বিরোধী গণতান্ত্রিক আন্দোলনকে আরো বেগবান করার জন্য খুলনার মাটি থেকে হাসিনার পতনকে নিশ্চিত করবার জন্য যে মানুষকে দায়িত্ব দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের অভিভাবক খুলনা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। কৃষক দলের সব নেতার নাম আমি যদিও জানি না, বলতে পারছি না, আমাকে দয়া করে ক্ষমা করবেন। আজকে কেন্দ্র ঘোষিত অনশন কর্মসূচি ছিল। আমরা গতকাল খুলনার পুলিশ কমিশনারের কাছে 22 তারিখে অনুমতির জন্য দরখাস্ত দিয়েছি, গতকাল পুলিশ কমিশনারের সাথে কথা বলেছি, উনি অনেকবার ফোন দেওয়ার পর এই ফোনটি ধরলেন, ধরেই বললেন কি ব্যাপার। তাই বললাম 24 তারিখ আমাদের অনশন, আমাদের সকাল 10টা থেকে 3টা পর্যন্ত অনশন, আপনাদেরকে অবহিতকরণের জন্য আমরা দরখাস্ত দিয়েছি, আমাদেরকে সহযোগিতা করবেন। উনি বললেন দেখা যাক, ঠিক আছে আমি বলে দেব। আমাদের যথারীতি গত রাতেই মঞ্চ তৈরি হয়েছে এবং প্রচণ্ড খরতাপ থেকে নেতৃবৃন্দকে নেতাকর্মীকে রক্ষার জন্য ওখানে সামিয়ানার ব্যবস্থা করা ছিল, কিন্তু সকাল 9:15 যখন আমি দলীয় কার্যালয়ে আসি দেখি বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং খুলনা থানার ওসি মার মুখে আচরণ নিয়ে উনি আমাদের মঞ্চ ভেঙে দেওয়ার কাজে লিপ্ত হলেন। আমি বারবার প্রতিরোধ করার চেষ্টা করেছি, উনি বললেন উপরে যে করেন। তারপর বললাম এই কথাগুলি এই কারণে বলছি, কৃষক দল রয়েছেন, কৃষকরা শহরে থাকে না, কৃষক থাকে গ্রামে, যে কথাগুলো জেনে যেতে হবে। পুলিশকে বলেছিলাম প্রয়োজনে লাশ হব, 10টা থেকে 3টা পর্যন্ত অনুসরণ এখানে হবে, কেন ক্ষমতা নেই খুলনার সব পুলিশ এক জায়গায় জড়ো করো, আমরা কিন্তু এখানে অনুসরণ করব। আমরা অনশনের কাজ শেষ করে প্রেস ব্রিফিং করেই মনে হয় আমি এখানে এসেছি। আমাদের বক্তব্য, আমাদের অধিকাংশ কৃষকরা গ্রামে থাকেন, কৃষকরাই হচ্ছেন বাংলাদেশের প্রাণ, আর সেই কৃষকদের নেতা হচ্ছেন আপনারা। বাংলাদেশে যা কিছু আন্দোলন হয়েছে, বাংলাদেশের কৃষক সমাজের মধ্য, শ্রমিক সমাজের মধ্য থেকে, ছাত্র সমাজের মধ্য থেকেই আন্দোলনটা যখন গড়ে উঠেছে সেই আন্দোলন সফল হয়েছে। আজকে কৃষক দলের দায়িত্ব যারা আছেন হাসান জাফির তুহিন এবং শহীদুল ইসলাম বাবুল, তারা হচ্ছেন বাংলাদেশের ছাত্র রাজনীতির এক সময় সোনালি অর্জন। আজকে তারেক রহমান বিশ্বাস করে তাদের উপরে যে দায়িত্ব অর্পণ করেছেন সেই দায়িত্ব তারা যথাযথভাবে পালন করছেন। তাদের মাধ্যমে হাসিনা বিরোধী গণতান্ত্রিক আন্দোলন একটি যৌক্তিক জায়গায় যাবে ইনশাল্লাহ। 2023 সালের নির্বাচন একটি নির্বদলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হবে এবং বিএনপি আবার ক্ষমতায় যাবে, বেগম খালেদা জিয়া দায়িত্ব নেবেন, তারেক রহমান ফিরে আসবে, দায়িত্ব নেবেন দেশের। এটি হচ্ছে আমাদের কামনা বাসনা, আমাদের স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে আপনারা আমরা সবাই মিলেই কাজ করব। পরিশেষে বলে দিতে চাই, নির্বাসিত গণতন্ত্র, বিপন্ন মানবতা, বিধ্বস্ত অর্থনীতি, কষ্টে আছে স্বদেশ, তারেক রহমান তুমি আসবে মুক্তির দূত হয়ে, অপেক্ষায় বাংলাদেশ। সকলকে ধন্যবাদ।